চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাক্তন সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে এদিন ইছামতি নদীর পাড়ে একটি বিশাল মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। এই মিলন উৎসবে সামিল হয়েছিলেন প্রায় হাজার দুয়েক মানুষ এবং তারা এদিন এখানে প্রচণ্ড আনন্দের সঙ্গে এই উৎসব পালন করলেন এবং উৎসবে খাওয়া দাওয়ার আয়োজন ছিল, দেদার খাওয়া দাওয়ার আয়োজন ছিল, মাছ মাংস থেকে শুরু করে ভাত ডাল সব কিছু এখানে ছিল। প্রচুর মানুষ এই মিলন উৎসবে সামিল হয়েছিলেন, এসেছিলেন বহু স্থানীয় নেতারা এবং সিরাজুল ইসলাম প্রতিটি লোকের কাছে, প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের তদারকি করছিলেন, তাদের ঠিকমতো খাওয়া হচ্ছে কি না সেটা দেখছিলেন, তৎসাহ দেখছিলেন কারোর কোনো অসুবিধা হচ্ছিল কি না। এর পাশাপাশি ছিল ছোট্ট একটু সাংস্কৃতিক অনুষ্ঠান, যে সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেরাই গান বাজনা করে একটা সারাটা দিন তারা এই উৎসবে সামিল হয়ে আনন্দ করেছেন। এরপরে তারা খাওয়া দাওয়ার শেষে আমাদের সঙ্গে কি বললেন সেটা আপনাদেরকে শোনাবো, আসুন। ঠিক আছে, এটা তো বাঙালির সবচেয়ে আশা করে থাকে যে কখন শীতকাল আসবে। শীতকাল মানে মেলা, শীতকাল মানে পিকনিক, শীতকাল মানে আমরা সকলে মিলিত হয়ে এরকম মিলন উৎসব। আর বসিরহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতি বছরই করে থাকি, তবে এবার যেন একটু আরও একটু ভালো লেগেছে। কারণ একেবারে নদীর ধারে এই সুন্দর মনোরম যে পরিবেশ, সেখানে আমাদের আমার আর একজন নেতৃত্ব সিরাজুল সাহেবের এই জায়গাটা চয়েস এবং সিরাজুল সাহেব এইখানে সমস্ত অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে একেবারে কাঁধে সমস্ত দায়িত্ব নিয়ে এখানে যে সুন্দর পরিবেশ তৈরি করেছে এবং আমাদের ব্লকের এই যে প্রায় 1,500-2,000 কর্মী সংগঠক এরা সব এক জায়গায় হতে পেরে খুব ভালো লাগছে। যে সত্যিকারের মানে শীতের আমেজ গায়ে মেখে আর এই সুন্দর মনোরম পরিবেশে একপাশে বাংলাদেশ, একপাশে মাঝখান দিয়ে বয়ে চলেছে এই সুন্দর ইছামতি, কল্লোলিনী ইছামতি, আর চারিদিকে একটা সুন্দর পরিবেশ, যে সমস্ত বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষের পাশে আমাদের তেরঙ্গা পতাকা এবং তেরঙ্গা রং করা হয়েছে, একটা সুন্দর পরিবেশে খুবই ভালো লাগছে সকলকে নিয়ে। হ্যাঁ, খুব এটা তো আনন্দের বিষয়, সবাইকে এইরকমই তো চাই। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই চেয়েছেন যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিভিন্ন আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাংলার যুব সমাজ, বাংলার মানুষ যেন আনন্দে থাকে, আনন্দমুখর দিনগুলো যেন তারা কাটাতে পারে। এটাই তো আমাদের দিদি চান, এটাই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় চান। সুতরাং হ্যাঁ, এটা তো ডেফিনিট। আমরা শুধুমাত্র এই বনভোজন না, আমরা বনভোজন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন এর মাধ্যমে আমরা মানুষের সঙ্গে জনসংযোগটা করি এবং সেটাই আমাদের দলের নেত্রীর নির্দেশ এবং নেত্রীও এটা চান এবং আমরা সেটাই করি এই ব্লকের পক্ষ থেকে। আমার নাম নজরুল হক, আমি বসিরহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এটা দলীয় সহযোগিতা এবং শৃঙ্খলাবদ্ধ সৈনিক দ্বারাই এটা সম্ভব হয়। আমাদের ব্লকের তথা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের প্রতিটা সৈনিক খুব শৃঙ্খলাবদ্ধ, যার কারণ খুব তারা সহযোগিতা করেছে। এটা তৃণমূলের পক্ষেই একমাত্র সম্ভবপর হয় এটাকে শৃঙ্খলাবদ্ধভাবে এখন প্রোগ্রাম সফল করা। এটা তো মমতা ব্যানার্জির জনজোয়ার, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিষ্ঠা সততা তারই প্রতীক। আমরা তার সৈনিক মাত্র, আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, একটা মিলন উৎসব, আমার ব্লক নেতৃত্বকে সবাই মিলে আমরা একসঙ্গে বসে এটাকে করেছি এবং খুব হয়তো সিংহভাগ পরিশ্রমটা আমি করেছি, কিন্তু প্রতিটা ব্লকের প্রতিটা কর্মী অক্লান্ত পরিশ্রম করেছে এবং নেতৃত্ব অক্লান্ত পরিশ্রম করেছে।
খাবারের মেনুতে ফার্স্ট শুরু হচ্ছে পোকোড়া কফি দিয়ে, তারপর একটা ভেজ ডাল, সেই সঙ্গে সঙ্গে হচ্ছে একটা ছ্যাঁচড়া ফুলকপি দিয়ে, মাছের মাথা দিয়ে, ছোলা দিয়ে, তারপরে একটা হচ্ছে মাছের কালিয়া, মটন হচ্ছে, মিষ্টি হচ্ছে। অবশ্যই এটা মিষ্টি মুখ, এটা হচ্ছে খুবই ভালো জিনিস, এবং এই মিষ্টি মুখ বাংলার প্রতি আগামী দিনে প্রতিটা জনসাধারণের মধ্যে আমরা দেখতে চাই। এই মিষ্টি মিষ্টি না, জিআই রসগোল্লা তো আছে বটেই, আমরা দিয়েছি রসগোল্লার পরিবর্তে মালাই চমচম দিয়েছি, খুব উন্নত মানের, যেটা ভেবিয়ার মিষ্টি, নাম করা মিষ্টি, সেটাতেই আমরা ব্যবহার করি। খাবারের সঙ্গে সঙ্গে মনোরম দৃশ্য আরো জানারা সব থেকে বেশি সহযোগিতা করেছে এই 0 পয়েন্টে আসার জন্য, সেটা হচ্ছে বিএসএফ এর বর্ডার সিকিউরিটি ফোর্স এর সমস্ত আধিকারিকরা, তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং টোটালটা তাদের পারমিশনেই করেছে। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম দেশে, আমি পূর্বে ছিলাম প্রধান, ছিলাম উপপ্রধান, ছিলাম জেলা পরিষদের সদস্য, ছিলাম বর্তমানে আমার ব্লক সভাপতির সঙ্গে আছি, আমি ব্লক কমিটিতেই আছি। থ্যাংক ইউ।